হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ওয়ান লিভ টিভির পক্ষ থেকে। আজ আমরা ঘুরতে বেরিয়েছিলাম মিন্টো অ্যান্ড ইঙ্গেলবার্নের দুইটা স্পটে। আপনারা স্পটগুলো দেখলে অবশ্যই চিনতে পারবেন, কারণ বাঙালি অধ্যুষিত এই এলাকাগুলোতে সবাই কম বেশি ঘোরাফেরা করেন। সো চলুন ঘুরে দেখি বাচ্চাদের সাথে কোথায় গিয়েছিলাম আমরা। আমরা জায়গাটার নাম তো বলেই দিয়েছি, মিন্টো আর ইঙ্গেলবার্ন। সো আমরা এখন যে পার্কে আছি, এই পার্কটা মিন্টোতে অবস্থিত, আপনারা আশা করি সকলেই চিনবেন। আর আমাদের কিডডোস তো আমাদের সঙ্গেই আছে। অসম্ভব সুন্দর দুইটা জায়গা, খুবই ভালো লেগেছে আমাদের, ছোট্ট ছিমছাম দুটো পার্ক। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম্প আছে আপনার স্কুটার চালানোর জন্য, বেবিরা খুব মজা পেয়েছে তারা আজকে স্কুটিং করে। আর দেখতেই পাচ্ছেন তাদের ফেসগুলো দেখলে বোঝাই যাচ্ছে তারা অনেক ফান করেছে, ফান পেয়েছে। তারপরে তো ফ্যামিলির সেই হাসি যেটা দেখলে তো বোঝাই যাচ্ছে কীরকম ফান আজকে হয়েছে। ছোট বেবিটাকে দেখলে আরও আপনারা বুঝতে পারবেন, দেখুন কত হ্যাপি সে, সে অনেক খুশি। সে আজকে দোল খেয়েছে দ্বিতীয় দিনের মতো, আগে একদিন দোল খেয়েছে, আজকেও সে দোল খাচ্ছে, অ্যাকচুয়ালি খেয়েছে। আর এটা হচ্ছে ইঙ্গেলবার্নের একটা জায়গা যেখানে ঘোড়া আছে, দেখে আমারও খুব ভালো লেগেছে। আর বাচ্চারা তো অবশ্যই জানেন কেমন ওরা ঘোড়ার জন্যে পাগল। সেই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর ছিল, আমরা আজকে সবাই মিলে অনেক অনেক ফান করেছি। আপনাদের সময় সুযোগ হলে অবশ্যই আপনারা একটু ঘুরে দেখবেন, সেই সময় সুযোগ আপনাদের করতেই হবে এই ব্যস্ত দুনিয়ায়। ব্যস্ততার মাঝেও আমাদের কিছু সময় বের করে নেওয়া উচিত ফ্যামিলির জন্য, দেখুন ওদের হাসি মুখ দেখলে কার না ভালো লাগে, মনটাই জুড়িয়ে যায়। তারা রক ক্লাইম্বিং করেছে, তারা অনেক উপরে, দেখুন ওনারা বাচ্চারা রক ক্লাইম্বিং করে গিয়েছে, লুকস লাইক তারা কি অনেক এক্সাইটেড। আমার বেবি অ্যান্ড ফ্যামিলি দে আর এক্সাইটেড টু। আর সেই সো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সময় সুযোগ করে আপনারাও ভ্রমণে বের হবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।